আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগস। তো আজকে আমি যাব সৈয়দপুরের এক রংধনু পার্কে, মানে সৈয়দপুরে অনেক সুন্দর একটা পার্ক, রংধনু পার্ক। তো সৈয়দপুর থেকে এটা দিনাজপুরের রোডেই অবস্থিত। এটা হচ্ছে সৈয়দপুর টু দিনাজপুর রোড, এখন যেটা দেখতে পাচ্ছেন, মানে সৈয়দপুর বাজার থেকে যে কাউকে বললেই দিনাজপুর রোড দেখা দিবে। বেশি দূরে না, প্রায় বাজার থেকে এখানে অটোতে করে 5 টাকা ভাড়া, অল্প একটু দূরত্ব, বেশি দূরত্ব না। তো রংধনু পার্কে দেখি কয়টা রং দেখা যায়, কি কি আছে রংধনু পার্কে, এই জন্যই যাচ্ছি রংধনু পার্কে। আর আপনাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসি, অনেক কষ্ট করে খুঁজে খুঁজে বের করি। একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার তো করতেই পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, দয়া করে সাবস্ক্রাইবটা করে দিবেন। কোনোদিন বলি না, আজকে বললাম, কেন জানি না বলতে ইচ্ছা করতেছে। তো এই যে আমরা চলে আসছি রংধনু পার্কে, এই যে এটা হচ্ছে রংধনু পার্ক, মানে একটা গ্রামীণ পরিবেশে, অনেক গ্রামীণ পরিবেশ বলা চলে না, কিন্তু ভালো জায়গাটা, অনেক সুন্দর। যে প্রথমেই আমি টিকিটটা কেটে নিলাম, আর এখানে হচ্ছে জনপ্রতি 30 টাকা করে, এবং যদি বাইক রাখতে চান তাহলে 20 টাকা বাইকের ভাড়া, মোট 50 টাকা। তো এই যে আমি আমাকে 50 টাকা ফেরত নিলাম, 50 টাকা নিল আমার সহ। এই সেই রংধনু পার্ক, আর পড়েছিল 30 টাকা করে। তো যাই, যাচ্ছি আমরা ভিতরে। এই যে আমি আগেই বাইকটা বার করে রাখছি, বাম দিকে দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন দর্শনার্থী বের হয়ে যাচ্ছে। ঢুকে আপনারা অনেক সুন্দর একটা ব্রিজ দেখতে পাবেন, অনেক সুন্দর ডিজাইন করা। এই দেখেন ব্রিজটা, এর দুই দিকে আবার ক্যানেল, মানে একটা ডোবা টাইপের, জানি না এটা এই কর্তৃপক্ষ তৈরি করছে না আগে থেকে তৈরি, কত সুন্দর করে তৈরি করছে ডোবাটা, এটা কর্তৃপক্ষ তৈরি করছে আগে থেকে, কোনো তৈরি না। তখন অফ সিজন, এই জন্য লোকজন কম। এই যে এখানে দেখেন, তো এখন অফ সিজন, এই জন্য লোকজন অনেক কম, অকেশনে অনেক লোকজন হয়, আর সামনে যেহেতু আপনার ইলেকশন এই জন্য আরও কম। আমি ওনাদের কাছে শুনলাম যেটা, যে এখানে সবসময় লোকজন থাকে কিন্তু এই সময়টা খুব লোকজন কম হয়, কারণ সবারই পরীক্ষা, বাচ্চা কাচ্চাদের সবারই পরীক্ষা, অনেকেরই পরীক্ষা, পরীক্ষার পরে লোকজন বেশি হবে। ডিসেম্বর মাসটা এবং জানুয়ারি ফেব্রুয়ারি খুব লোকজন হয়, ওনারা যেটা বললো। তো এই যেটা থাকে সব পার্কে, যেটা থাকে ন্যাচারালি, সেই রকম এটা পার্কেও আছে। এই যে দেখতে পাচ্ছেন নাগরদোলা, এবং বাচ্চাদের এই যে রেল লাইন ছোটো, এটা আছে, মানে যেটা কম বেশি সব পার্কেই থাকে আর কি। এই যে এখানেও, এই যে নৌকাটা, দোলনা নৌকা। তো এই যে এখানে হচ্ছে বাচ্চাদের বিমান, ঘূর্ণিপাক বিমান। তো এখানে আমি দেখতেছি যে কয়েকজন দর্শনার্থী নিয়ে একটা রেল চলতেছে আর কি, রেলগাড়িটা অনেক সুন্দর করছে জিনিসটা, মানে অনেক কম টাকার ভিতরে সুন্দর। এদিকে দেখেন অন্য অন্য পার্কে অনেক টাকা নেয়, কিন্তু 30 টাকা মূল্য ভালোই, খারাপ না আমি মনে করি। এই যে দেখতে পাচ্ছেন রেলগাড়িটা আসতেছে, এখানে মাত্র 2 জন না 3 জন যাত্রী, কী অবস্থা, মানে অফ সিজন হলে যাওয়া হয় আর কি। এবং এখানে একটা ভালো দিক, সেটা সুইমিং পুল আছে, মানে গরমের সময় অনেক চিল করা যাবে এখানে, দেখেন। ঠান্ডার সময় হয়তো বা বন্ধ থাকে, কিন্তু গরমের সময় অনেক চিল করা যাবে আমি মনে করি। বিমান তৈরি করে রাখছে, এই যে এখানে হচ্ছে হরিণ, অত সুন্দর করে তৈরি করছে। কিন্তু একটা জিনিস আমি দেখলাম, সেটা হচ্ছে অফ সিজনের সময় মানে প্রচুর পরিমাণে আপনার কাপড় আর কি, প্রচুর পরিমাণ কাপড় এখানে, মানে আমি কি বলবো, আমি ক্যামেরা নিয়ে ওদের ওই দিকে যাওয়ার সাহসই পাইনি, বা সাহস বলতে কি, একটা প্রাইভেসি আছে, তো আমি গেলে হয়তো বা ওদের প্রাইভেসি নষ্ট হয়ে যাবে, এই জন্য যাইনি। কিন্তু অবশ্যই একটা কথাই বলবো, যারা আসেন তারা কোন অকর্মকর্ম করার দরকার নেই, এটা একটা বিনোদন পার্ক। তো গাইস, ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য একবার লোকে। আল্লাহ হাফেজ।